Hello everyone, assalamualaikum. Welcome back to my channel Mahima's Kitchen. Today I go to make mint lemon juice, so let's get started. এখন আমি এখানে নিয়েছি পুদিনা পাতা আর লেবু পাতা নিয়েছি আর স্লাইস করা আদা নিয়েছি তো এখানে এখানে একটা মরিচ নিয়ে নিচ্ছি এগুলোকে এখন আমি ব্লেন্ড করে নেব তো এখন আমি এখানে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লেবু পাতা আর এখন দিয়ে দিচ্ছি আমি স্লাইস করা আদাগুলো এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখন দিয়ে দেব 1 স্পুন বিট লবণ আর এখন আমি এখানে লেবু রস দিয়ে দিচ্ছি আর এখন আমি এখানে 3 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নেব তো আমার ব্লেন্ড করা শেষ এখন আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি আইস কিউব ঢেলে দেব নারা চাইলে এই জুসটা কিন্তু ইফতারের সময়ও রাখতে পারেন ইফতারের সময় যদি খান তাহলে আপনাদের ভেতরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে আর এখন আমি এগুলোকে ছেঁকে নেব তো আমার ছাঁকা শেষ এখন আমি একটাকে গ্লাসের মধ্যে নিয়ে নেব তো এখন আমি এখানে কিছু লেবু দিয়ে এগুলোকে ডেকোরেট করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করে নিচ্ছি এখন এর মধ্যে আমি কিছু তুকমা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও করবেন